আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সেই সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দোয়া করি যে যেখানে আছেন, দূরে কাছে সবাই ভালো থাকবেন সব সময়। তো আমি হাঁসের মাংস রান্না করব। শীত চলে যাচ্ছে, শীতে হাতে হাঁসের যে মাংসটা ওটা অনেক স্বাদ হয়, তৈল হয়, হাঁসে অনেক তৈল হয়েছে প্রচুর। তো হাঁসের মাংসের জন্য আমি পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়েছি, পেঁয়াজটা একটু নরম করে নিব, আর সরিষার তেলটা আমরা সবসময় খাই সেটার জন্য দিয়েছি। তোমরা যা মন চায় সেই তেলটাই দিতে পারো, সরিষার তেল কিংবা সাদা তেল। দিয়ে দিলাম আমি লবণ। লবণটা আমি দিয়ে দিচ্ছি এই কারণেই তাড়াতাড়ি, যে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেজন্য আমি লবণটা সাথে সাথেই দিয়ে দিই। এরপরে এমনি নতুন পেঁয়াজ তাড়াতাড়ি হবে, আর দিয়ে দিব আমি এখন এক চামচ আদার পাউডার, ফুল চামচ আদার পাউডার দিয়ে দিলাম, ফুল এক চামচ। আর একটু দিয়ে দিব হাঁসের মাংস, আর আদার পাউডার আর রসুনের পাউডার অ্যান্ড পেঁয়াজের পাউডারটা আমার ভিডিওতে দেওয়া আছে। দিয়ে দিলাম আমি ধনিয়ার পাউডার। আমি কীভাবে পাউডার করেছি পেঁয়াজ আদা আর রসুন সেটা আমি ভিডিওতে দেখাইছি, সেটা দেখে নিতে পারো। আর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। দিয়ে দিব আমি রসুনের পাউডার, এখন রসুনের পাউডার আমি দিয়ে দিলাম এক চামচ, আর একটু দিব। এভাবে করে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিব যত না লাগে নিচে। পরে আমি দিয়ে দিব জিরার পাউডার, জিরার পাউডারটা আমি দিয়ে দিলাম একে একে, এক চামচ দিয়ে দিলাম সবটাই, এক চামচ এক চামচ, একটু বেশি বেশি দিয়ে দিছি। এখন আমি একটু পানি দিয়ে, এরপরে আমি দিয়ে দিব এখন মরিচের গুঁড়া। মরিচটা আমার বাসায় থেকে, এই বাড়ি থেকে করে আনা মরিচ, অনেক ঝাল। আর দিয়ে দিলাম এক চামচ আমি হলুদের গুঁড়া। মরিচটা আমি বেশি দিব না, যেহেতু বাচ্চারা খাবে, আর এমনিতে অনেক ঝাল আর অনেক কালারফুল নিজেরা করে এনেছি মরিচটা, দেশ থেকে, গ্রাম থেকে। সুন্দরভাবে এভাবে করে আমি দিয়ে দিলাম লবঙ্গ, দিয়ে দিলাম তেজপাতা ধুয়ে, আর কালারটা খুব সুন্দরভাবেই চলে আসছে। দিয়ে দিলাম দারচিনি, আর সুন্দরভাবে একটা কালার চলে আসছে। ইয়াটা তো মাংসটা আমি এখন দিয়ে দিব, আর মাংসটা আমি ছেঁকে চুলায়, মানে হাঁসটাকে আমি ছেঁকে নিয়েছিলাম, তার এখন আমি বসিয়ে দিলাম মাংসটা। হাঁসের মাংস তাই আগে থেকে রেডি করতে হয়। তো এদিকে মেয়ে পড়ছে, এখন আমি এটাকে ভালোভাবে কষাবো। কষানোর পরে আমি পানি দিব, আগে আমি সুন্দরভাবে কষিয়ে নিব, আর হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগবে, তো আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিব। হাঁসটা বড়ই ছিল অনেকটা, আর খুবই তৈল হয়েছে, চামড়া ভর্তি তেল ছিল, পুরো গায়েই তেল ভরা। আর হাঁসের মাংসতে তেল না হলে ভালো লাগে না একদম, রুটাকাটা কেমন লাগে। আর শীতের সময় হাঁসের মাংসটার মজাই আলাদা,
তো এভাবে এখন কষিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। একটু পানি আমি দিয়ে দিলাম যাতে আবার পোড়া না লাগে নিচে, তাই তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। আর উপকরণগুলো কি কি লাগলো সেটা তো দেখলাম, দিয়ে দিলাম আমি ঢাকনাটা, এখন দিয়ে দিব। একটু দেখে নেই, অনেক পরে আসলাম, দেখে নেই একটু কি অবস্থা। তো অনেকক্ষণ লাগিয়ে আমি সিদ্ধটা করব, হাঁস যদি আবার কচি হাঁস হয় সেটা আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর সেটা অতটা সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি একটা মজা লাগে না কচি হাঁস, এটা একটু বয়স্ক তো একটু সময় লাগবে, আর একবারে নরম করব না সেটাও ভালো লাগে না। তো এভাবেই আমি কষাচ্ছি, অনেক সময় লাগছে, অনেক সময়টা তো দেখাতে পারি না, লম্বা হয় ভিডিও, তো প্রায় এভাবে চলে আসছে কাছাকাছি। আর দুই রুমে দুই ছেলে মেয়ে পড়তে বসছে, একসাথে দিলে তো মারামারি কাকে বলে, দুষ্টুমি। তো আমি একটু পরপর আবার চেক করছি পড়তেছে কি না। আর এরই মাঝে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থেকো, এই আশাই করি। মেয়েটাকে দেখছি পড়ছে না কি করছে, আবার ওইদিকে ছেলে। তো এই সন্ধ্যার পরে আসলে পড়াতেও ব্যস্ত, একটু ওইদিকে রান্নার করছি তাই আর কি। মাংসটা দেখছি এখন কি অবস্থা, সুন্দর একটা কালার চলে আসছে, আর প্রায় কাছাকাছি, তো আরও সিদ্ধ করব। তো ঢেকে দিলাম সুন্দরভাবে, আবার হচ্ছে আর কি পচছে লেগছে সেটা আবার দেখাতে আসছে। তো রুটি বানাবো বাচ্চাদের জন্য, খাবে ঝোল দিয়ে। ভাত বসিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ আমি এখন দিয়ে দিব, কাঁচামরিচগুলো দিলে ফ্লেভারটা আসবে, নামানের আগে দিলাম। আর একটু কাঁচামরিচের ঝালটাও খেতে ভালো লাগে, শুকনো মরিচের পাউডারটা আমি এক চামচ দিচ্ছি, বেশি দিইনি। তো এভাবে ভুনে নিব, আমি ঝোল দিব না, আলু ঝোল কিছুই দিব না। আর অনেক তেল বের হয়েছে, তেলটা দেইনি আসলে, এতটা সামান্য দিয়েছিলাম। আর নামানের আগে আমি জিরা তেলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে নামানের আগে। আগে আমি সাথে সাথে তেলে গুঁড়া করতাম, একটু ঝামেলা হতো। আমি এক্সট্রাভাবে এক ডিব্বা আমি গুঁড়া করে রেখে দিলাম, ঝামেলা হয়নি, এখন নামালাম আর দিলাম। তোমরাও এক্সট্রাভাবে কাজগুলো করতে পারো। অনেক জিরা তেলে আমি ডিব্বা রেখে দিলাম, আর মাংসতে আমার দিতে হয়, মুরগির মাংস আর হাঁসের মাংসতে নামানের আগে দিলে খুবই। আর কিছু কিছু মাছ আছে, সাগরের মাছ, অন্যান্য মাছে ওই জিরার গুঁড়া দিতে হয়। আর এভাবে দেখো কালারটা কত সুন্দর চলে আসছে। আমি এখন আমি বাটিতে বেড়ে নিয়ে আসলাম, খাবে। কালারটা অনেক সুন্দর, ভুনাটা খুব সুন্দরভাবে। তো এখন খাবে, তো এখন খেয়ে দেখবে। আজকে সঙ্গে আছে হাঁসের মাংস আর পেঁপে ভাজছিলাম কুচিয়ে, খেয়ে দেখো কেমন হয়েছে। Молодец, Аска.
আর এদিকে ছেলে রুটি দিয়ে খাবে তাই দিচ্ছি, আর মেয়ে খাচ্ছে, খেতে পাচ্ছে না, একটু শক্ত টাইপের থাকে, হাঁসের মাংস ছুটিয়ে দিতে হচ্ছে সুন্দরভাবে, খুবই মজা হয়েছে। তো এভাবেই, তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।